আপনারা জানেন যে 17টা 17 মিনিটের সময় আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে একটি প্রাইভেট কারে আগুন লাগে সংবাদ পাই। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে আসে এবং চলে এসে অগ্নি নির্বাপন শুরু করে। আমরা এখানে খুব দ্রুততম সময়ে আগুন নির্বাপন করতে সক্ষম হই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি, এমনকি পুলিশ প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছে। আমরা প্রত্যেকের সহযোগিতায় এই আগুনটি দ্রুত নির্বাপন করতে সক্ষম হয়েছি। এখানে আমরা কোনো আহত লোকজন পাইনি। অগ্নিকাণ্ডের কারণ এবং কি কারণে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি কি, এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এটা প্রাথমিকভাবে আমরা সাধারণত একটা চলন্ত গাড়ি, আমরা সাধারণত জানি যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে হয়ে যেতে পারে, বৈদ্যুতিক গোলযোগের কারণে হতে পারে। এটা সার্বিক বিষয়টাই আমরা তদন্ত করে আমরা বলতে পারবো যে কি কারণে আগুন লাগতে পারে। না, আমরা এই পর্যন্ত কাউকে কোনো আহত নিহত আমরা কাউকে পাইনি। এমনকি গাড়িটি আমরা সার্বিক যা দেখেছি, এটা হচ্ছে এখানে কোনো গ্যাস সিলিন্ডার ছিল না, এটা অয়েল দিয়া চলে মনে হচ্ছে। আমরা হ্যাঁ, আমরা 17টা 17 মিনিটের সময় সংবাদ পাই। সংবাদ পেয়ে দ্রুত আমাদের এই 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই। না, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমাদের ফায়ার ব্রিগেডের কোনো ঝামেলা নাই। আজকে আমরা কাউন্টারে আসা মাত্র দ্রুত আমাদের এখানে আগুন নির্বাপনে তারা সহযোগিতা করেছে। আমাদের আশা করি যে এই ধরনের সমস্যা আমাদের ফায়ার সার্ভিসের জন্য হবে না বলে আমি আশা করি। না, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে স্পিড ব্রেকার আছে, কারণ হচ্ছে এখানে প্রত্যেকেই এখানে হাই সিকিউরিটি থাকে, আপনার সিসি ক্যামেরা আছে, খুব নিয়ন্ত্রিতভাবে এখানে গাড়ি চলে। এখন যে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এখানে একটা দুর্ঘটনা ঘটতেই পারে, বা যে কোনো বৈদ্যুতিক গোলযোগের কারণে একটা গাড়িতে আগুন ধরতেই পারে, কারণ এটা মাঝে মধ্যেই হয়। আমরা এই পর্যন্ত কোনো এটা নিশ্চিত করতে পারি নাই, কারণ এখানে আমরা গাড়ির মালিক ড্রাইভার আমরা এ পর্যন্ত কাউকে পাইনি। আমরা শুধু একটা নাম্বার প্লেট পেয়েছি, ওই নাম্বার প্লেটে পুরো হয়তো পুলিশ যাচাই বাছাই করলে জানতে পারবে যে এটা প্রকৃত মালিককে। আমরা এখন আগুন নির্বাপন করে সম্পূর্ণ শেষ করেছি। আমরা এখন আমাদের কার্যক্রম সমাপ্তি করে আমরা চলে যাব। আপনার নাম আর ডেসিগনেশন করতে।